ধনিকীকরণের কাজ শেষ এখন আরও নিখুঁত ও ভয়ঙ্কর ভারতের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান যখন তখন মাঝাকাশেই মান্ধাত্তার আমলের মিগ যুদ্ধ বিমানের ভেঙ্গে পড়ার দিন শেষ মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ও নিখুঁত রুশ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান মাঝ আকাশেই জ্বালানি তেল ভরার প্রযুক্তি এখন বায়ুসেনার হাতে এছাড়া মিক টোয়েন্টি নাইন এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং একই সঙ্গে বিভিন্ন দিকে আক্রমণ সানাতে দক্ষ বিমান বাহিনীর অন্যতম অস্ত্রের আধুনিকীকরণের কাজ শেষ হওয়ায় ভারতের আকাশ এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত সোমবার বায়ুসেনা দিবসের ঠিক আগে দেশবাসীকে একথা জানিয়ে আশ্বস্ত করল বায়ুসেনা আধুনিকীকরণের আগে অবশ্য কার্গিল যুদ্ধের সময় নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছিল মিক টোয়েন্টি নাইন আকাশ দখলের লড়াইতে পাক বাহিনীকে আগাগোড়ায় ব্যাকফুটে রেখেছিল ভারত তার মূল কারণ ছিল মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানই নিরানব্বইয়ের পাক যুদ্ধ সামলে দিলেও তারপর থেকেই আধুনিকীকরণের অভাবে ঢুকতে শুরু করেছিল ভারতের মিক টোয়েন্টি নাইন বিমানগুলি দীর্ঘদিন ধরেই চলছিল আধুনিকীকরণের কাজ শেষ পর্যন্ত গত সপ্তাহেই জল আকাশে উড়তে দেখা গেল নবকলে বরে বলিয়ান নতুন সাজে সজ্জিত মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলিকে ভারতীয় বায়ুসেনার তরফে ফ্লাইট লেফটেন্যান্ট করণ কোহলি জানিয়েছেন আকাশে যুদ্ধ চলার সময় যুদ্ধ বিমানের চালক এখন আসনে বসে সামনের গ্লাস কক পিট স্ক্রিনে দেখতে পাবেন যুদ্ধের সমস্ত খুঁটিনাটি তথ্য শুধু তাই নয় ভারতের আকাশ সীমায় শত্রু বিমানের উপস্থিতি লক্ষ্য করার পাঁচ মিনিটের মধ্যেই আকাশে উড়ে তাকে ধ্বংস করতে সক্ষম এই মিট টোয়েন্টি নাইন যুদ্ধবিমান নতুন বলে বলিয়ান মিট টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলির আপাতত ঠিকানা জলন্ধরের আদমপুর বায়ুসেনাঘাটিতে কারণ এখান থেকে একশো কিলোমিটার দূরে পাক সীমান্ত আর আড়াইশো কিলোমিটার দূরে চীন সীমান্ত উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো নিরানব্বই পাকিস্তানের সঙ্গে ভারতের তিনটি যুদ্ধেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আদমপুরের এই মুহূর্তে ভারতের হাতে আছে থার্টি ওয়ান স্কোয়াডন যুদ্ধ বিমান প্রতি স্কোয়াডনে থাকে ষোলো থেকে আঠেরোটি যুদ্ধ বিমান অথচ বায়ুসেনার হিসেবেই ভারতের আকাশ সুরক্ষিত রাখতে মোট বিয়াল্লিশ স্কোয়াডন যুদ্ধ বিমান থাকা উচিত অর্থাৎ নিশ্চিতভাবেই যুদ্ধ ঘাটতি আছে ভারতের মিড টোয়েন্টি নাইন যুদ্ধবিমানের আধুনিকীকরণের সেই খামতি মিটিয়ে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় বায়ুসেনা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা